আমার আব্বা পাগল হয়ে চলে গেছে, আমার মা অসুস্থ, আমার ভাইয়ের খিদা লাগলে কে খাওয়াবে, আমি নিজে খাইতে পারি না, আমার মা টাকা টাকা নাইগা থেকে খাওয়াতে পারে না। এক বোন আপনাদের জন্য মানি হলো টাকা দিয়েছেন 500 টাকা, বাংলাদেশেই থাকেন তিনি, তিনি টাকাটা দিয়েছেন। আমরা প্রথমে আপনাকে টাকাটা দিতে চাচ্ছি। দোয়া করি আপু আমাকে দিছে এই অসুস্থর জন্য, আল্লাহ আপাকে ভালো রাখো, সুস্থ রাখো, ওনার ছেলে মেয়েকেও ভালো রাখো, ওনাকেও ভালো রাখো, যেন এরকম অসহায় মানুষদেরকে হেল্প করতে পারে। আমার মতন এরকম একটা খারাপ রোগ, এরকম রোগ যেন কোনো পৃথিবীকে কারোই যেন দেয় না, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আমাদের প্রতিবেদনের মাধ্যমে যে প্রবাসী এবং ভাই বোনদের কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছেন একটু বলবেন। পেয়েছি ভালোই পেয়েছি, পেয়ে যে ওষুধপাতি খাই, খাওয়া দাওয়া করি, ইয়া করি, কিন্তু বেশি পাইনি, হালকার উপরে পেয়েছি, মানে গুরুত্বর ইয়ে পাইনি। তো এই মুহূর্তে আপনার ডাক্তার আসলে কি বলেছে আপনাকে? ডাক্তার মানে আপনার কেমো দিতে হবে কয়টা, বা কেমোর দামটা কত, কোন কেমোটার দাম কত একটুখানি বলবেন, কয়টা কেমো দিয়েছেন? ডাক্তার বলেছে যে কেমোর দাম যেটা বেশিটি এটির দাম হলো একটা 15,000, আর একটা হলো 30,000, আর একটা খালি 5,000 একটা দিয়েছে। মানে কি তাহলে আপনি বেশি দামের একটা দিলেন না কেন? দেইনি, আমার কাছে টাকা হয়নি। আপনার কাছে টাকা হয় নাই? না, যে কটা টাকা দিয়েছিল এই কটা দিয়ে আমি চিকিৎসা করে এই যে একটু আসছি, একটু কথাবার্তা বলতেছি, কিন্তু খুব একটা সুস্থ না, এই যে হাত পা ফুলে আছে, পেট ফুলে আছে। প্রবাসী ভাইরা যদ্দূর দিয়েছে, দোয়া করি আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক, আমাকে যেন আর একটু হেল্প করতে পারে, যেন আমি একটু দাঁড়ায় ছেলে মেয়েদেরকে যেন একটু মা ইয়ে খাড়া করে যেতে পারি, এটাই আমার থাকলো। আমাদের কি বোন বলবেন, আমরা প্রথম প্রতিবেদনে কিন্তু আপনার সব কথাগুলো বলেছেন, আপনার আসলে জীবনটা শুরু হয়েছে কোথায়, আপনার বাড়ি কোথায়, ঘর আপনি একটু বলবেন। যে আমি ছোটবেলা হারাই গেছি, হারাই যাওয়ার পরে তারপরে একটা বাসাতে বড় হয়েছি, এই বাসাতে বড় হওয়ার পরে বুঝার জন বয়স হয়েছে, তখন খুব তছনছ করতো, তছনছ করতো, কোনোদিন তো টাকা পয়সা দেয়নি, তারপর অনেক করতে মারামারি করতো, শূন্য ছাকা দিত, দেওয়ার পরে তারপর ওদের আত্মীয় একটা ড্রাইভার ছিল উনি। যখন আপনাকে কষ্ট দিয়েছিল বোন, যখন আপনাকে কষ্ট দিচ্ছিল তখন আপনি কেন সেখান থেকে চলে যান নাই? চলে যখন কষ্ট দিছিল তখনই ওদের একজন আত্মীয় বলছিল যে আমাদের দেশে চলো, তারপরে কষিটা বেতন দিবে, সে আশা আশা থাকলাম, পরে যখন ব্যথা ট্যাথা সইতে না পারি অনেক মার দূর করে, তখন ওদের ড্রাইভারটা নিয়ে গেছে দেশে, নিয়ে ওদের আত্মীয়র সাথে একজনের সাথে বিয়ে দিছে, দিয়ে ওখানে থাকলাম, আল্লাহ ভালোই রাখলো, ভালোই সুস্থ। হঠাৎ করে শাশুড়িটা মরে গেল, দুটা ছেলে মেয়ে হলো, হওয়ার পরে স্বামীটা পাগলের মতো কোথায় চলে গেল, আজও তারে পাইনি, ছেলে মেয়েদেরকে আমি একটু বড় করলাম, কিন্তু এম যে আমার এত বড় একটা অসুখ হয়েছে, এখন আমি কাজকাম করতে পারি না, মানুষের কাছে আমার চায়া খেতে হয়, চায়া খেতে হয়, ওদেরকে খাওয়াবো কি, নিজে ওষুধপাতি খাবো কি, চলবো কি, পারি না। এই যে বোন আপনি যে কষ্টটা করতেছেন, এই মুহূর্তে আপনার স্বামী আসলে কোথায় আছে, ঠিকানা কোথায় কি জানেন? সে জি না, আজ খুঁজছি, অনেক খুঁজছি, তারপর যার বাসা ভাড়া থাকি সেও খুঁজছে, পায়নি আজ পর্যন্ত, পাইলে ওনার কাছে দিয়ে যেতাম, আমি একটু সুস্থ হতাম, তা পাইনি, এদেরকে নিয়েই থাকি, এদেরকে নিয়ে গান দিই, এদেরকে নিয়ে চলি, কি করবো, আমার কোনো উপায় নেই। আপনি যদি কখনো আপনার মানে এই ক্যান্সার রোগে যদি আপনি চিকিৎসা না করতে পারেন বা কষ্টে আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আপনার এই সন্তানের কি হবে? এটাই তো আল্লাহর কাছে বলছি যে ওদেরকে কি করব, ওদেরকে কার কাছে দাঁড় করে রেখে যাব, সে দোয়াটাই করি যে আমাকে একটু ইয়ে রাখলে ওদেরকে একটু দাঁড় করে কোথাও হয়ে যেতে পারতাম, কিন্তু আমি সেই ইয়েটাও পাচ্ছি না। প্রবাসী ভাইরা যদি আমাকে আর একটু হেল্প করতো তাহলে আমি কয়টা কেমো দিলে পরে মনে হয় আমি একটু সুস্থ হতে পারবো। এখন এই 5,000 টাকার কয়টা কেমো আপনি দিয়েছেন? একটা দিচ্ছি। একটা দিছেন? জি। তার কয়টা দিতে হবে? আর দিতে হবে 5টা। 5টা কেমো দিতে হবে? জি।
তার মানে এখনো 25,000 টাকার মতন লাগবে আপনার। এই 25,000 টাকা দিলে কেমন দিলে আপনি কি মোটামুটি সুস্থ হয়ে যাবেন ডাক্তার বলেছে? জি বলছে। আর ধন্যবাদ, আমরা আপনার সাথে কথা বলবো, আমরা আপনার সন্তানের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? কি নাম আপনার? শামসুন্নাহার। সুমি। সুমি, আপনার মা অনেক অসুস্থ জানেন আপনি? হ্যাঁ, কি হয়েছে আপনার মায়ের? মায়ের কি হয়েছে? ব্লাড ক্যান্সার হয়েছে। তো আপনার মায়ের যদি কিছু হয়ে যায় আপনি কোথায় থাকবেন, কার কাছে থাকবেন? আপনি জানেন না। আপনার ভাই কার কাছে থাকবে? আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন? কিন্তু আমরা রমজানের কারণে আসতে পারিনি, কিন্তু রমজানের মধ্যে আসছি এখন, আমরা তো রোজা, সে সুবাদে আপনাকেও নিয়ে একসাথে খাবো, সে শুধু হয়তো বা আপনাদেরকে খাওয়াতে পারতাম, এই জন্য চেয়েছিলাম যেন আপনাদের সাথে একসাথে বসে খাবো, আপনাদের ঘরে বসে যেতে খেতে পারি। সে সময় সামনে ঈদ, আমরা ঈদের পর পরে এসে আপনাদের এই ভিডিওটি করব। তো আপনি আমাকে বলেন তো, কবে নাগাদ ভালো খাবার খেয়েছেন, মনে আছে? মুখে বলেন, ভালো খাবার খেয়েছেন কবে মনে নেই? আপনি আমার আগে আমাদের ভিডিওতে বলেছেন কি জন্য কি দিয়ে ভাত খাবেন বলছিলেন? মুরগির রোস্ট আর পোলাও দিয়ে ভাত খাই দেবেন বলছেন। আচ্ছা, আমরা আপনাকে মুরগির রোস্টের মানে খাবারটাই এনে খাওয়াবো, ঠিক আছে? তো ভালো থাকবেন। হ্যাঁ তো বোন, আমরা তো আপনার অনেকগুলো কথা শুনলাম, কিন্তু আপনি আমাদেরকে একটা বিষয় বলবেন যে আসলে যে মানুষগুলো আপনার বাসা বাড়িতে আপনার কাজে রেখেছে সেই মানুষগুলো আপনাকে এত কষ্ট দিল, কিন্তু আপনি থানা পুলিশ করলেন না কেন? জি করছি, আমাকে ডেট দিয়েছে, দেওয়ার পর আমি পুলিশ নিয়ে গেছি, গিয়ে দেখি ফেলার ছেড়ে চলে এসেছে। তাদের বাড়ি ঘরের ঠিকানা জানেন না? না, ঠিকানাও জানি না। ওই যে আত্মীয় আপনাকে নিয়ে বিয়ে দিল, সেই আত্মীয়র কাছে বলতে পারতেন না ওরা কোথায় ঠিকানা আছে, তারা কোন বাড়ি কোন ঘর? ওদেরকেও জিজ্ঞেস করছি, এনারা বলে কি আমাদেরকে ঠিকানা দেয় না। তাই আমি বললাম ফোন নাম্বার দেন, তা ফোন নাম্বারও দেয়নি, অস্বীকার করে। অস্বীকার করে? জি। তো ধরতে পারেন নাই তাদেরকে? না, ধরতে পারিনি। তাহলে এখন সামনের দিকে মানে হলো এখন কিভাবে চলবেন আপনি, যদি এই রমজান মাসে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা পাওয়া যায় দেশের থেকে বিদেশ থেকে সব জায়গা থেকে, কিন্তু সেই মাসটি তো এখন শেষ হয়ে গেল, এখন সামনের দিনগুলো এমন কেউ কথা দিয়েছে যে না আপনার এই পাঁচটা কেমো দিয়ে দিবে, কেমো দেওয়ার টাকা দিবে? জি না, আমাকে এমন কেউ কথা দেয়নি। আমি কদিন ধরে বেশি অসুস্থ হয়ে গেছি, একটা ফোনও আসেনি, এই আজকে আপনি ফোন দিলেন, আর একটা লোক ফোন দিছিল। আজকে তো আমি বোন আপনাকে টাকা দেওয়ার জন্য আসছি, সেই কারণে মানে লোক ফোন দিছে। অনেক দিন ধরে ফোন আসে না, অনেক দিন ধরে আসে না। ওই একটা আপা দিছে 1,000, আর একটা ভাইয়া দিছে 2,000, আর একটা ভাইয়া দিছে 3,000, এই দিয়েই আমি এত দূর আসছি। আমি দোয়া করি ভাইয়াদের জন্য, আমাকে যেন আর একটু হেল্প করে, যেন আমি দুইটা ছেলে মেয়েদেরকে একটু খাড়া করে যেতে পারি। এটাই আপনার কষ্ট, মানে সন্তানগুলাকে অন্তত মানে কারো মানে একটু ভালোভাবে মানুষ করে যেতে পারলে আপনি মরেও শান্তি পেতেন, এটাই বলতে চাচ্ছেন? ধন্যবাদ বোন। তো আপনার আমাদের প্রতিবেদনের মাধ্যমে কিন্তু আপনাকে দেখেছে, আপনি কোথায় হারিয়ে গেছেন একটু বলবেন, কোথা থেকে আপনি হারিয়ে গেছেন? আমি কমলাপুর থেকে হারিয়ে গেছি। কমলাপুর, কি ছিল আপনার পরনে, কি মানে? আমি বলতে পারি না, মানে কেবল বসা শিখছি। অনেক ছোট থাকতে মানে কমলাপুর থেকে আপনি হারিয়ে গেছেন? জি। দর্শক আমরা জানি না আসলে নাসরিন আপুর আপনার কে বাবা কে মা, আসলে আজ থেকে প্রায় 40 বছর মানে হলো প্রায় 38 বছর আগে তিনি কিন্তু হলো হারিয়ে গেছেন কমলাপুর রেল স্টেশনের ওখান থেকে। আসলে যদি এই বোনের তথ্যগুলো ভালোভাবে কেউ জানতে পারেন তাহলে আপনি যদি আপনারা
কেউ যদি আপনাদের আত্মীয় স্বজন হয়তো বা এই ভিডিওটি দেখতে পায় তাহলে হয়তো বা আপনাকে চিনতে পারে। দর্শক জানি না আসলে এই বোনের পরিচয় অনেক পরিচয় মানুষ আমাদের ভিডিওর মাধ্যমে অনেকের নিজেদের ঠিকানা পেয়ে যায়, নিজের বাবা মাকে পেয়ে যায়। আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি এই বোনটি তার আসল বাবা মাকে ফিরে পায় বা খুঁজে পায় তাহলে হবে আমাদের সার্থকতা। বোন আপনার ভিডিওতে আমরা নাম্বারটি দিতে চাই, আপনি কি নাম্বারটা বলতে পারবেন, মোবাইল নাম্বারটা বলতে পারবেন? নাম্বার বলতে পারেন না? কোনটা এই নাম্বার? এটা এটা কি আপনাদের নাম্বার? জি এটা আমার নাম্বার। দর্শক এই নাম্বারটি হলো নাসরিনাপুর নাম্বার, আমরা আপনাদেরকে নাম্বারটি বলছি 01734919298। দর্শক এই নাম্বারটি কি বিকাশ করা আছে? আপনারা এর আগের প্রতিবেদন আমার নাম্বারটি দেওয়া আছে, আপনারা যদি নাম্বারটিতে একটু সহযোগিতা করেন তাহলে হয়তো বোনটি একটু ভালোভাবে বেঁচে যেতে পারে, কারণ এই দুটি সন্তানের জন্য অন্তত আপনারা যদি একটু সহযোগিতা করেন। জানি না আসলে কতটুকু সহযোগিতা পাবেন। দর্শক আমরা চেষ্টা করি প্রতিটা অসুস্থ পরিবারের যাতে একটু সুস্থ হয়ে যায়, তাদের পাশে একটু মানুষ দাঁড়িয়ে তাদেরকে একটু সহযোগিতা করে সেই জিনিসটাই আমরা চেষ্টা করি। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।